প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, জাতীয় পরিচয়পত্র নিয়ে জালিয়াতি বন্ধ করতে হবে। অন্যের নামে জাতীয় পরিচয়পত্র করে অনেকে অপরাধে জড়াচ্ছে। দ্বৈত নাগরিকত্ব থাকলেও বাংলাদেশের নাগরিক প্রমাণ করতে পারলে জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে বলেও জানিয়েছেন সিএসএ। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব বলেন। বিকেলে আরেক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন কখনো পক্ষপাতমূলক আচরণ করেনি, তবে নির্বাচন প্রতিযোগিতামূলক হচ্ছে না। সাজ্জাদুর রহমানের প্রতিবেদন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফইডির আয়োজনে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় বর্তমান কমিশনের অধীনে হওয়া সংসদ নির্বাচন সহ বিভিন্ন নির্বাচন প্রসঙ্গে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাব দেন তিনি। নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে বড় দল অংশ না নেয়ায় ঘাটতি ছিল, তারা এলে আরো অংশগ্রহণমূলক হতো। উভয় পক্ষ অনড় ছিলেন, তাদের যে দাবি, তাদের যে স্ট্যান্ড, এবং সেই কারণে একটা বড় দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, যেটাকে ইনক্লুসিভ বলা হয়, ইনক্লুসিভনেস, সেই দিক থেকে ঘাটতি ছিল। এর আগে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় পরিচয়পত্র নিয়ে এখনো জালিয়াতি হচ্ছে, এ কারণে কমিশন প্রশ্নবিদ্ধ হচ্ছে। এনআইডি নিয়ে যে ম্যানিপুলেশনগুলো হচ্ছে, আমি জানি না এটা কিভাবে অ্যাড্রেস করবেন, বিভিন্ন অপরাধে সম্পৃক্ত হচ্ছে, এই জিনিসগুলো গভীরভাবে চিন্তা ভাবনা করে কোনো একটা উপায় উদ্ভাবন করা যায় কিনা, যাতে করে এই ধরনের ঘটনা ঘটবে না। তিনি বলেন, কোনো ব্যক্তির একাধিক দেশে নাগরিকত্ব থাকলেও তিনি যদি নিজেকে বাংলাদেশের নাগরিক হিসেবে প্রমাণ করতে পারেন, তাহলে তাকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। যদি সে প্রমাণ করতে পারে সে বাংলাদেশের নাগরিক জন্মসূত্রে বা যে কোনো সূত্রে, তাহলে তিনি এনআইডি পাবেন। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।